প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বাগত জানাচ্ছি আপনাদের সবার পছন্দের মিউজিক্যাল শো অল্টারনেশন মিউজিকে। দর্শক কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন এবং আমরাও ভীষণ ভালো আছি, কারণ এত চমৎকার চমৎকার গান শুনবার ভালো থাকবো না সেটা তো হতেই পারে না। দর্শক, আপনারা সবসময় জানেন আপনাদের পছন্দের আয়োজন আমরা আপনাদের পছন্দের শিল্পীদেরকে দিয়েই সাজাবার চেষ্টা করি। আজকেও তার ব্যতিক্রম হবে না, কারণ আজকে আমাদের সঙ্গে অত্যন্ত স্পেশাল একজন মানুষ রয়েছে। আমি নামটি বললেই আপনারা বুঝতে পারবেন আমি কার কথা বলছি, তবে নামটি আমি একটু পরে বলছি, কারণ যিনি আজকে আমাদের সঙ্গে আছেন তিনি তার কণ্ঠের জাদুতে আপনাদের পুরোটা সময় মুখর করে রাখবে, এটুকু আমি নিশ্চিত করে বলতে পারি। দর্শক, আজকে পুরোটা সময় আপনারা টেলিভিশনের পর্দায় সরাসরি গান শোনার পাশাপাশি চাইলেই আমাদের আয়োজনে অংশগ্রহণ করতে পারবেন। আমাদের স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে ফোন করলে আপনাদের পছন্দের শিল্পীর সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন এবং আপনাদের পছন্দের কোনো গান যদি শিল্পীর কণ্ঠে শুনতে চান সেটিও আমাদেরকে জানিয়ে দিতে পারবেন। আমরা আপনাদের ফোনের অপেক্ষায় থাকলাম। দর্শক, আজকে পুরো আয়োজন জুড়ে আমি মৌসুমি আছি আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে যিনি আজকে স্টুডিওতে রয়েছেন তিনি আমার তো ভীষণ পছন্দের, আপনাদের সবার পছন্দের একজন শিল্পী। যেমন মিষ্টি দেখতে তেমন মিষ্টি তার কণ্ঠ। দর্শক, আজকে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছে আপনাদের সবার পছন্দের, এ প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী লুইপা। কেমন আছো লুইপা? খুব ভালো আছি, তুমি কেমন আছো? অনেক ভালো আছি, তোমাকে পেয়ে আরো মানে বেশি করে ভালো আছি। অনেক ধন্যবাদ, ভীষণ সুন্দর লাগছে। এবং আমি একটা বিষয় খেয়াল করলাম যে আমাদের রং একদম মিলে গেছে আজকে, খুব সুন্দর লাগছে। আর তোমার পছন্দের রং কি, যেহেতু রঙের প্রসঙ্গই আসলো একটু জেনে নেই। পছন্দের রং আসলে আলাদা করে কিছু নাই, মানে সাদা সাদা আসলে রং কিনা আমি জানি না, কিন্তু আমার সাদা ভালো লাগে। এক্স্যাক্টলি, আমারও সাদা ভীষণ ভালো লাগে। আর এমনিতে সব রঙের একটা আলাদা রকম অর্থ আছে, সো সব রঙই ভালো লাগে। আচ্ছা, আজকের অনুষ্ঠানের শুরুটা দর্শকদেরকে কোন গানটা দিয়ে শুরু করছো? আজকের শুরুটা বলতে আজকের পুরো অনুষ্ঠানটাই আমার জন্য একটু অন্যরকম, কারণ অল্টারনেশন লাইভে আসলে খুব আয়োজন করে বসি আমরা সব সময়, এবং চেষ্টা করি যে প্রতিটা লাইভে যেন একটু স্পেশালিটি মেনটেন করতে পারি। তো সেই কারণে আজকে আমরা ঠিক করেছি ফোক গান গাবো। আজকে আমরা একটু বাংলাদেশের ঐতিহ্য ফোক গান, তো ফোক গান আজকে গাইবার ইচ্ছে, কারণ সবসময় দেখা যায় যে মেলোডিয়াস গান করি বা ক্লাসিক্যাল করি বা আধুনিক করি, নজরুলের গান করি, কিন্তু ফোক গান আসলে ওভাবে করে আমার টেলিভিশনের সামনে গাওয়া হয়নি কখনো আমার শ্রোতাদের জন্য। কিন্তু আমি আসলে পার্সোনালি খুব ভালো একজন শ্রোতা ফোক গানের, এবং আমারও খুব পছন্দের অনেক শিল্পী আছেন, অনেক গান আছেন, অনেক ট্র্যাডিশনাল গানগুলো আছে, আমার খুব ভালো লাগে। মঞ্চে গাওয়া হয়েছে বাট টেলিভিশনে গাওয়া হয়নি। তো আজকে আমরা আমাদের অল্টারনেশন লাইফটা সাজিয়েছি পুরনো থেকে একদম নতুন পর্যন্ত, যত বিভিন্ন সময়ে যে ফোক গানগুলো ভীষণ হিট হয়েছে, হিট নাম্বারসগুলো বা অনেকেরই অনেক পছন্দের যে গানগুলো, সেই গানগুলো দিয়ে আজকে আমাদের তালিকাটি আমরা সাজিয়েছি। খুবই চমৎকার। আমরা প্রথমে একেবারেই অনেক পুরনো একটা গান দিয়ে শুরু করি, খুব ট্র্যাডিশনাল একটা গান, যেই গানটা বিভিন্ন সময় বিভিন্ন শিল্পীও গেয়েছেন এবং ছায়াছবিতেও, বিভিন্ন ছায়াছবিতে ব্যবহৃত হয়েছে এই গানটা। গানটার নাম হচ্ছে আমার সোনার ময়না পাখি। এই গানটা দিয়ে আমরা আমাদের আজকের আয়োজন শুরু করছি, শুনি আমরা। Thank you.
ভীষণ ভীষণ সুন্দর। তোমাকে আমরা বিভিন্ন সময়ে, যেটা তুমি বলছিলে যে নজরুল গীতি, আধুনিক সিনেমার গান, মেলোডিয়াস বিভিন্ন সং তোমাকে করতে দেখেছি, আমিও তোমাকে আজকে প্রথম ফোক গানের গান শুনছি। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে তুমি যদি রেগুলার ফোক করো তাহলে আমাদের জন্য, আমরা যারা শ্রোতা আছি আমাদের জন্য খুব ভালো হয়, কারণ তুমি ফোকটাও ভীষণ ভালো গাও। অনেক ধন্যবাদ। তুমি যেটা বলছিলে যে তুমি একজন খুব ভালো শ্রোতা, যদি জানতে চাই যে এমন মানে আলাদা করে কেউ আছে যার গান তুমি সবসময় শোনো বা ইচ্ছা হয় গাওয়ার? শুনে সবার গান শুনতেই ভালো লাগে, তবে আলাদা করে আসলে বলার কিছুই নেই, কারণ এক একজনের গান আসলে এক এক রকম এক রকম। তো আজকে যেহেতু ফোক গান গাইছি, এই সময়ের ফোক সম্রাজ্ঞী মমতাজ আপার কথা বলতে হয়, আর আমাদের সময়ের ঐশীর গান আমার অনেক ভালো লাগে। তারপরে আসলে বলে শেষ করা যাবে না, এত এত প্রিয় শিল্পী আছে। ওকে, তাহলে চলো আরও একটা গান শুনি। এখন যে গানটা গাবো, এই গানটা সাম্প্রতিক সময়ে অনেক জনপ্রিয় হয়েছে, চিশতি বাউলের গান বেহায়া মন, এই গানটা গিয়ে শোনা। খুবই জনপ্রিয় গান, শুনি। ব্যথার পরে
অসাধারণ, অসংখ্য ধন্যবাদ, খুবই চমৎকার একটা গান, তুমি তো বরাবরের মতোই মিষ্টি করে গিয়েছো। আচ্ছা, আমরা পরবর্তী গানে যাওয়ার আগে একটু তোমার সঙ্গে আড্ডা করব, মানে আড্ডা দিব, তার কারণ হচ্ছে দর্শকদের সবসময় আগ্রহ থাকে তার পছন্দের শিল্পী সম্পর্কে জানার। সো যদি জানতে চাই যে সারাদিন গান তো অবশ্যই করো যখন শো থাকে, বাসায় রেওয়াজ করো, এছাড়া কীভাবে সময় কাটে? আর সময় আসলে এই দৌড়াদৌড়ি করেই সময় কেটে যায় মিউজিক্যালি। আচ্ছা, যেরকম আজকে সারাদিন কী করলাম, ঘুমাইলাম, তার ঘুম থেকে উঠে আমরা আজকে লাইভের জন্য একটু প্র্যাকটিস করলাম। আচ্ছা, তারপর আসলে দেখতে দেখতেই সময় চলে গেল, আবার এখানে চলে এলাম, একটা প্রিপারেশন, সব কিছু মিলিয়ে না আসলে গানের মধ্যেই সময় কাটে সামহাও। দেখা যায় শো না থাকলে রেকর্ডিং, রেকর্ডিং না থাকলে টেলিভিশন লাইভ, এভাবেই। তোমাদের একটা ছোট্ট পায়রা পাখি আছে আমরা জানি, তোমার এবং ভাইয়ার, সো সময় দাও কিভাবে, ওকে মিস করে তোমাদেরকে? ও তো মিস করে আমাদেরকে, বাট আমরা সময় দেই আমাদের মতো করেই। আসলে ও ও নিজেকেও আসলে ওইভাবেই সেট করে নিয়েছে, তো এটা আসলে আমাদের জন্য অনেক সৌভাগ্য। ঠিক আছে, চলো আর একটা গান শুনি। অলরাইট, আমরা যেহেতু আজকে পল্লী গানই করছি, তো আমার মনে হয় যে আসলে পল্লী গানের যে অরিজিনাল ফিলোসফার লালন সাঁই, তার একটা গান না করলে কেমন হয়? আমার এবারের পরিবেশনায় আসলে আমরা তারই একটা গান করব, গানটা হচ্ছে মিলন হবে কতদিনে, খুবই জনপ্রিয় গান। Thank you.
এক কথায় অসাধারণ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তোমার কাছ থেকে আরও অনেক অনেক গান শুনবো, তবে এই মুহূর্তে আমাদেরকে একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, বলছেন এশিয়ান মিউজিকের সময় হয়ে গেল একটা বিরতি নেবার, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা। আমি মায়ের ভাগ করতে পারবো না। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00। ধারাবাহিক নাটক গুটিবাজি, রচনা আহমেদ শাহাবুদ্দিন, পরিচালনা ফরিদুল হাসান। দেখবেন সোম, মঙ্গল ও বুধবার রাত 8:00। স্বপ্ন তুমি দুটি চোখে, অন্ধ করে দাও রেশমি চুরি, নইলে করব তোর সাথে আড়ি। একবার যদি ওয়ালটন নিবেদিত ফোনোল্যাব মিউজিক্যাল অনুষ্ঠান এশিয়ান মিউজিক, দেখবেন রাত 11:00। বংশের ঐতিহ্য রক্ষা করার জন্য আমি ওরে টাকা দিই। আমার আব্বার নামে আপনি বদনাম করতেছেন। ঠিক আছে, তুমি যাও বাবা, বদনাম আর করবো না। ধারাবাহিক নাটক প্রেম চক্কর, রচনা আহমেদ শাহাবুদ্দিন, পরিচালনা আল হাসান। দেখবেন সোম ও মঙ্গলবার সন্ধ্যে 7:30। আমি নাকি বন্দির লোকে ফাইসালি করি, ও তো সত্যি কথা কইছে। Hey.
শেষে সোনালী মেঘের খেলা, সোনা ফলা মাঠের প্রান্তে দর্শক। বিরতির পর আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ওয়ালটন এশিয়ান মিউজিকের আজকের আয়োজনে। আমি মৌসুমি আছি আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে আছে আপনাদের সবার পছন্দের কণ্ঠশিল্পী লুইপা। লুইপা, আরও একবার স্বাগত। অনেক ধন্যবাদ। আচ্ছা, গান তো শুনবই, গানে যাওয়ার আগে একটু জানতে চাই, আমরা যেমনটা জানি যে তুমি ক্লাসিক্যাল মিউজিক দিয়ে শুরু করেছিলে একদম শুরুটা, রাইট? তো তারপরে হচ্ছে যে জার্নিটা যদি একটু ছোট করে বলো। আমরা জানি যে চ্যানেলে সেরা কণ্ঠে ছিলে। ক্লাসিক্যাল মিউজিক দিয়ে শুরু করি নাই, আমার স্টার্টিংটা একদম শুরু হয়েছিল গান শুনে, মানে মেলোডিয়াস কন্টেম্পোরারি সং শুনেই শুরু হয়েছিল। ওই সময়ের যেই একদম নতুন যে জনপ্রিয় গানগুলো, সেগুলো সবসময় আমি আপডেটেড থাকতাম এবং অনেক গান শুনতাম। তো আমার আব্বু অনেক গান শুনতো, তো গান শুনতে শুনতে আসলে তারপরেও আসলে আমার গান যখন শুরু হয়েছে, আমার গান গাওয়াটা যখন শুরু হয়েছে, তখন এই আধুনিক গানগুলো দিয়েই শুরু হয়েছে এবং ছায়াছবির গানগুলো তুলেই আসলে আমার গান গাওয়া শুরু হয়েছে। তো এইভাবে করে আস্তে আস্তে রিয়ালিটি শোর মাধ্যমে আমার মনে জানান দিল যে আমাকে গান আরও শিখতে হবে, আরও শিখতে হবে। তো তারপরেই তো আসলে এরকম গান করছি প্রফেশনালি। ওকে, তো তারপরে তুমি তো নিশ্চয়ই তুমি সেরা কণ্ঠের পরে অনেক বেশি বিজি হয়ে গিয়েছিলে, তো তখন কি আসলে তালিম নেওয়ার মতো সেই সময়টা বের করতে? না, সেরা কণ্ঠের পরে আসলে অতটা ব্যস্ততা ছিল না, কারণ তখন তো সবে মাত্র আমরা বেরিয়েছি একটা আয়োজন থেকে। এবং তারপর পরে আমার সুযোগ হয়েছিল ঢাকাতে শ্রদ্ধেয় সুজিত মোস্তফা স্যারের কাছে কিছুদিন শিখেছি আমি, এরপরে
প্রিয়াঙ্কা গুপ্তির কাছে যাওয়া হয়েছে আমার বেশ কিছুদিন। এই তো আমরা আরো অনেক কথা শুনবো, অনেক আড্ডা দিব তোমার সঙ্গে। এই মুহূর্তে একজন দর্শক আছে আমাদের সঙ্গে, একটা ফোন নেই। হ্যালো, আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, ওয়ালাইকুম সালাম, তোমরা ভালো আছো সবে? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, আমরা সবাই ভালো আছি, আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ ভালো আছি, তোমাদের গান খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ। দুই পাঁচ আজকে অন্য ধরা গায়ক গাইতেছে, ভালোই লাগলো দুইটা। তাই আমার আজকে আমি হচ্ছে সিনেমার গানগুলো গাইছি না স্যার, আমার আজকে ইচ্ছে করলো যে একটু ফোক গান গাই, এবং আমি যতদূর জানি যে আপনারও খুব পছন্দ এই গানগুলো, তো আমি আজকে একটু চেষ্টা করছি যে এই ধরনের গানগুলো প্রেজেন্ট করতে। সবই রাখো, সবই রাখো, তোমার তো প্রত্যেকটা গানই ভালো। থ্যাংক ইউ। প্রত্যেকটা গানই ভালো, তোমাকে বলছি না, এই দেশের একদিন সেরা শিল্পী হবা। অনেক ধন্যবাদ, দোয়া করবেন আমার জন্য। ইনশাআল্লাহ দোয়া করি। সবসময় তোমার বাচ্চা ভালো আছে? জি ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনি ফোন করেছেন, অনেক খুশি হয়েছি, এবং আমরা জানি যে উনি একদম অনেক রাত জেগে আসলে প্রোগ্রামটা দেখেন, দেখেন, গান ভীষণ ভালোবাসে। স্যার লুইপার কণ্ঠে কোনো গান শুনতে চান? কোনো রিকোয়েস্ট আছে গানের? আমি তো একটা মার গান শুনবো। অবশ্যই অবশ্যই, লুইপার গানতে সবকি আমার ভালো লাগে, একটি মার গান শুনবো আমি। জি আমি অবশ্যই চেষ্টা করব, আজকে যে আয়োজন চেষ্টা করব যে একটা গান রাখতে। স্যার অনেক ধন্যবাদ, আপনি তো আমাদের সঙ্গেই থাকবেন এটা আমরা জানি। আপনাদের সকলকে ইনশাআল্লাহ। আমরা মায়ের গান একটা শুনবো পরবর্তীতে, এই মুহূর্তে আমরা কোন গানটা শুনছি তোমার কাছ থেকে? আচ্ছা এবারে আজকে যেহেতু ফোক গান করছি, তো একটা ভাওয়াইয়া আসলে গাওয়া দরকার, তো একটা ভাওয়াইয়া গান করছি, গানটা হচ্ছে ও কি ও বন্ধু কাজল ভ্রমরা। আসিবেন বন্ধু কয়া হাজার কয়া।
অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের ফোক গানের যে স্পেশালিটি সেটা হচ্ছে যে আমাদের একেবারে মনকে কিন্তু ছুঁয়ে যায়, তাই না? আমরা আরও শুনবো তোমার কাছ থেকে। এই মুহূর্তে আরও একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, বলছেন এশিয়ান মিউজিকের সময় হয়ে গেছে, আরও একটা বিরতি নেবার ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা। আমি মায়ের ভাগ করতে পারবো না। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00। ধারাবাহিক নাটক গুটিবাজি, রচনা আহমেদ শাহাবুদ্দিন, পরিচালনা ফরিদুল হাসান। দেখবেন সোম, মঙ্গল ও বুধবার রাত 8:00। স্বপ্ন তুমি দুটি চোখে, অন্ধ করে দাও রেশমি চুরি, নইলে করব তোর সাথে আড়ি। একবার যদি ওয়ালটন নিবেদিত ফোনোল্যাব মিউজিক্যাল অনুষ্ঠান এশিয়ান মিউজিক, দেখবেন রাত 11:00। বংশের ঐতিহ্য রক্ষা করার জন্য আমি ওরে টাকা দেই। আমার আব্বার নামে আপনি বদনাম করতেছেন। ঠিক আছে, তুমি যাও বাবা, বদনাম আর করবো না। ধারাবাহিক নাটক প্রেম চক্কর, রচনা আহমেদ শাহাবুদ্দিন, পরিচালনা আল হাসান। দেখবেন সোম ও মঙ্গলবার সন্ধ্যে 7:30। আমি নাকি বন্দির লোকে ফাইসালি করি, ও তো সত্যি কথা কইছে। সানিদা
অতুর শেষে সোনালি মেঘের খেলা, সোনা ফলা মাটির প্রান্তে রূপলি ইলিশ মেলা। দর্শক, বিরতি থেকে ফিরে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি অল্টারনেশন মিউজিকের আজকের আয়োজনে। আজকে পুরো আয়োজন সঞ্চালনায় আছি আমি মৌসুমী, এবং আমার সঙ্গে আছে আপনাদের সবার পছন্দের কণ্ঠশিল্পী লুইপা। লুইপা, সরাসরি গানে চলে যাব, তোমার কাছ থেকে এই মুহূর্তে কোন গানটা শুনতে চাই? আমি এবারে হাসান রাজার একটা গান করে শোনাচ্ছি। এই গানটা আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকেও আমি করেছিলাম, লুইপা অফিসিয়াল থেকে। তো এই গানটা এবারে পরিবেশন করি, নেশা লাগিল রে, শুনি। Thank you.
অসংখ্য ধন্যবাদ, একেবারে কালজয়ী একটা গান, খুবই চমৎকার এবং জনপ্রিয় একটা গান। আচ্ছা, আমরা পরবর্তী গানে যাওয়ার আগে একটু জানতে চাইব, তোমার রিসেন্টলি একটা গান মিউজিক ভিডিও রিলিজ হয়েছে ব্যানওয়ালা, তো একটু যদি দর্শকদের সাথে শেয়ার করো তোমার এই নতুন গানটা নিয়ে, দর্শকরা যাতে বেশি বেশি করে শুনে এবং মানে দেখে। ব্যান্ডওয়ালা হচ্ছে একটা বিয়ের গান, বোঝাই যাচ্ছে। আর ব্যান্ডওয়ালা গানটা লিখেছে ওয়াসিক সৈকত, আর গানটার সুর সঙ্গীত করেছেন আবেদ পারভেজ আর আলমগীর হোসেনের মিউজিক ডিরেকশন, সরি মিউজিক ভিডিও ডিরেকশন। আর ভিডিওটাতে আসলে মানে অনেক কালারফুল করার চেষ্টা করেছি আমরা, একটা বিয়ে বাড়ির যে আমেজটা সেটা রাখার চেষ্টা করছি। সো আমাকে যারা স্পেশাল গেস্ট অ্যাপিয়ারেন্স দিয়েছেন এই ভিডিওটাতে, তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এটাতে আসলে অনেক সারপ্রাইজেস, আমার মানে নামগুলো না বলি, নামগুলো বললে হয়তো সারপ্রাইজ নষ্ট হয়ে যেতে পারে। সো সবাইকে বলবো যে ভিডিওটা দেখবেন, অনেক কালারফুল এবং অনেক সারপ্রাইজ গেস্ট আছেন এই ভিডিওটাতে। অলরেডি তোমার ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে? হ্যাঁ, এটা পাওয়া যাবে হচ্ছে ইউটিউবে লুইপা অফিসিয়াল এই চ্যানেলটাতে। আচ্ছা, আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন দর্শক যুক্ত হয়েছে, একটা ফোন নেই। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সঙ্গে? কেমন আছেন? অনেক ভালো আছি, আমি ইউটিউবে আপনাদের অনুষ্ঠান দেখছি, আমার টেলিভিশনটি নষ্ট হয়ে গেছে। পরণ কান্দে গানটি আর রঙিলা হাওয়া। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ রিকোয়েস্ট করার জন্য। বাট আজকে আমরা একটা থিম নিয়ে বসেছি, আমরা আজকে একদম ফোক গান করছি, যদি কোনো পছন্দের ফোক গান থাকে সেটাও বলতে পারেন। লাইনটা বোধহয় কেটে গেছে। হ্যালো দর্শক, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, এবং আপনি অনলাইনে আমাদের প্রোগ্রাম দেখছেন এজন্য আপনাকে আরও একবার ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আরও একজন দর্শক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি আপা। ওয়ালাইকুম আসসালাম। জি জুটুল ভাই, আরো একজন নিয়মিত কলার ফোন করেছে। জি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, সাভার থেকে টুটুল ছিলাম। জি, আপনার কণ্ঠ শুনে বুঝতে পেরেছি ভাইয়া,
কথা বলুন, আজকে আমাদের সবার পছন্দের শিল্পী রয়েছে আমাদের সঙ্গে, লুইপা আছে আমাদের সঙ্গে। আপনাদের অনুষ্ঠান খুব ভালো হচ্ছে আর স্পন্সর করছে ওয়ালটন, ওয়ালটনকে ধন্যবাদ জানাচ্ছি। আমার একটা গানের রিকোয়েস্ট থাকবে আপার কাছে। জি বলেন। হ্যাঁ লুইপা, আসসালামু আলাইকুম। শুভরাত্রি, ভালো আছেন? হ্যাঁ টুটুল ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? জি জি জি। আপনাদের দুজনকে আসলে খুব সুন্দর লাগতেছে। আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব হয় গানটা ছিল এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না। আজকে ফোক গান গাচ্ছি টুটুল ভাই, কোন একটা ফোক গানের কথা বলেন। নালে যোছনা করেছো আরই, এই গানটা গাইলে খুশি হব। আচ্ছা ঠিক আছে, অন্য একদিন শোনাবো আপনার এই গানগুলো। আজকে যেহেতু আমরা একটা প্যাটার্ন নিয়ে স্টার্ট করেছি, তাহলে আজকে একটু ফোক গান শোনাই আপনাদেরকে। টুটুল ভাই অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, আশা করছি আপনি আমাদের সঙ্গেই আছেন। আমরা আরও একটা গান শুনি। শিওর, এখন আমরা যে গানটা গাবো এটাও খুব জনপ্রিয় একটা গান, কোন বা পথে নিতাইগঞ্জ যাই, কাঙালিনী সুফিয়ার ওনারই কথা এবং সুর। তো গানটা গিয়ে শোনাচ্ছি, শুনি আমরা।
অসংখ্য ধন্যবাদ, আরো একটা চমৎকার গান শুনলাম। একটু তোমার কাছে জানতে চাই যে আপকামিং কি কি কাজ আসছে আমাদের জন্য, কি কি নতুন গানে কাজ করছো? নতুন অনেকগুলো গান চলছে, মৌলিক গানের কাজও চলছে, আসলে মৌলিক গানের কাজই বেশি চলছে এখন। আচ্ছা, তো নতুন গান আসলে লুইপা অফিসিয়াল থেকে আরও কিছু মৌলিক গান আসতেই থাকবে, টু বি কন্টিনিউড আর কি। তো চমক থাকবে আসলে, প্রতি মাসেই কিছু না কিছু কাজ রিলিজড হবে। এছাড়াও টিএম থেকে কিছু গান আসতে যাচ্ছে খুব শীঘ্র, এটার ডেট এখনও অ্যানাউন্স হয় নাই, তবে এটা একটা সারপ্রাইজ হতে যাচ্ছে, তবে খুব শীঘ্রই হয়তো বা এই বছরই, যেহেতু টিএম 21 বলা হয়েছে, সো টিএম থেকে কিছু কাজ অবশ্যই আসতে যাচ্ছে। ওকে, আমরা অপেক্ষা থাকলাম। নিশ্চয়ই করোনার মধ্যে তো খুব কমই কাজ করা হয়েছে, মানে কেমন কেটেছে তোমার এই লকডাউনের সময়টাতে? নতুন গান নিয়ে কি কাজ করেছো সেই সময়টাতে, নাকি পরিবারকে সময় দেওয়া হয়েছে? আসলে মিউজিক ভিডিও নিয়ে প্ল্যানিং হয়েছে অনেক বেশি, এবং কোন গানটা আসলে কোনভাবে করলে ভালো হয়, এই ডিফারেন্ট টাইপের আইডিয়াগুলো মাথায় এসছে, এবং এগুলো নিয়ে আসলে অনেক চিন্তাভাবনা করা হয়েছে যে সামনে যে মৌলিক গানগুলো হবে সেগুলো নিয়ে অনেক সিটিং মিটিং হয়েছে, এই আর কি, মানে গান নিয়ে আসলে সময় কেটেছে। একদম ঠিক আছে, আমরা আরও একটা গান শুনে ফেলি এখন। ওকে, আচ্ছা আমরা আবার হাসন রাজার গান করছি এবারে, আগুন লাগাইয়া দিল কনে, এই গানটা শুনি। Thank you.
অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ লুপে। এই যে এত মানুষের ভালোবাসা পাচ্ছে, ওই যে চেয়ারম্যান স্যার ফোন করে বললো যে তুমি একদিন এদেশের সেরা শিল্পী হবে, কেমন লাগে আসলে এত অল্প সময়ে এত ভালোবাসা পাচ্ছ? আমি বলবো অল্প সময়ই বলা চলে, কারণ তুমি যেহেতু সেরা কণ্ঠ থেকে বের হওয়ার পরে যেটা বলছো যে কাজ শুরু করেছো আরও কিছুদিন পর থেকে, তো এই যে এত অল্প সময়ে এত ভালোবাসা পাচ্ছ। আসলে ভালো লাগে, অবশ্যই ভালো লাগে, এবং সবার এই ভালো লাগাটা প্রকাশ করে বলেই হয়তো আমার আমার কাছেও মনে হয়েছে যে গানটা গাওয়া উচিত, আরও গান নতুন 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 গান আরও শ্রোতাদেরকে দেওয়া উচিত। তো এটা আসলে ইন্সপায়ার করে অনেক, অনেক বেশি ভালো লাগে। ভক্তদের সঙ্গে মজার কোনো স্মৃতি এরকম হুট করে আসলে বলা যায় না, ঘটে আসলে সবসময়, প্রতিনিয়তই ঘটছে, এবং স্টেজ শো করতে গেলে আসলে দেখা যায় অনেক মজার ঘটনা ঘটেই যায়। তো আসলে আলাদা করে আমার বলতে পারি না। হ্যাঁ, সো স্টেজ শো তো একদম তাদের ভালোবাসা বলো, রিয়াকশন বলো, একদম সামনাসামনি দেখা যায়। সো এই লকডাউনের পরে কি মঞ্চে কাজ করা হয়েছে? হ্যাঁ, বেশ কিছু মঞ্চে আমরা গান গেয়েছি এর মধ্যে, বাট খুবই অল্প স্বল্প পরিসরে আসলে শুরু হয়েছে কাজ। আশা করছি যে আরও অনেক অনেক বেশি কাজ হবে, বড় পরিসরে কাজ হবে ইনশাআল্লাহ। ওকে, আমরা আরেকটা গান শুনবো কি? অবশ্যই, আমরা পাগল মন আমরা এবারে যে গানটা গাচ্ছি, প্রিয় শিল্পী দিলরুবা খান গিয়েছেন গানটা, গানটার কথা লিখেছেন আহমেদ কায়সার, সুর করেছেন আশরাফ উদাস। পাগল মন মন রে খুবই জনপ্রিয় গান, আমরা আজকে গেয়ে দেখি একটু। অসংখ্য ধন্যবাদ, খুবই জনপ্রিয় একটা গান, ভীষণ এনজয় করেছি। তোমার কাছ থেকে আরও অনেক অনেক গান শুনবো, তবে এই মুহূর্তে আমাদেরকে একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, বলছেন এশিয়ান মিউজিকের সময় হয়ে গেল একটা বিরতি নেবার, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা, আমি মায়ের ভাগ করতে পারবো না। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00। I want
পুরা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। আমি একটা জেন্টল ফ্যামিলির পোলা, দয়া করে তুমি জেন্টল ভাবি মোল্লাকে কথা বলবা। আপনার বাপ আসলে এই এলাকার সবচেয়ে জেন্টল গুটিবাজ। আমাকে ইংলিশ শেখায় না উড়িয়া, ইংলিশ কিন্তু আমি জানি। কুমার নাহার এই ধরনের মাস্টার ডিগ্রি হোল্ডার হোল্ডার চাকরি জোগাড় করতে পারে না মাস্টার ডিগ্রি আই মুই কইলাম একসার কোন পিয়নের হইতে পারবো না। ধারাবাহিক নাটক গুটিবাজি রচনা আহমেদ শাহাবুদ্দিন, পরিচালনা ফরিদুল হাসান। দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 8টায়। স্বপ্ন তুমি দুটি চোখে অন্ধ করে দাও, রেশমি চুরি নইলে করব তোর সাথে আড়ি। একবার যদি ওয়াল্টন নিবেদিত ফোনোল্যাব মিউজিক্যাল অনুষ্ঠান এশিয়ান মিউজিক দেখবেন রাত 11টায়। বংশের ঐতিহ্য রক্ষা করার জন্য আমি ওরে টাকা দেই। আমার আব্বার নামে আপনি বদনাম করতেছেন। ঠিক আছে তুমি যাও বাবা, বদনাম আর করবো না। ধারাবাহিক নাটক প্রেম চক্কর রচনা আহমেদ শাহাবুদ্দিন, পরিচালনা আল হাসান। দেখবেন সোম ও মঙ্গলবার সন্ধ্যে 7:30 আমি নাকি বন্দির লোকে ফাইসালি করি। ও তো সত্যি কথা কইছে। শেষে সোনালি মেঘের খেলা, সোনা ফলা মাটির প্রান্তে রূপলি ইলিশ মেলা। পাখি
চলো বিজয় নিশান হাতে জেগে উঠি একসাথে নিয়ে প্রাণের ছবি ইয়োর চ্যানেল এশিয়ান টিভি। দর্শক বিদ্যুৎ শেষে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত বলছেন এশিয়ান মিউজিকে। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমি এবং আমার সঙ্গে আছে আপনাদের সবার পছন্দের শিল্পী লুইপা। লুইপা, আমরা অনেক বড় একটা বিরতি থেকে ফিরে এসেছি, আমরা এই মুহূর্তে একটা গান শুনবো, তারপর আমরা আবার আড্ডা দিব। কোন গানটা শুনছি তোমার কাছ থেকে? আচ্ছা, এবারে যে গানটা গাবো হচ্ছে জীবন দেওয়ানের গান কলিজাতে দাগ লেগেছে। ঠিক আছে, শুনি। Thank you.
চমৎকার গান শুনলাম লুইপা। আজকের আমরা এই আয়োজনটাকে তো অনেকটা ফোক স্পেশালি বলতে পারি, তো ফোক গান নিয়ে আমি আরেকটু তোমার সঙ্গে কথা বলতে চাই। আমাদের ফোক গানের যে ভান্ডার বলবো, অসংখ্য জনপ্রিয় গান রয়েছে এবং আমাদের এই ফোক গানগুলো কিন্তু আমাদের দেশকে, আমাদের দেশীয় কালচারকে একেবারে রিপ্রেজেন্ট করে। তোমরা যারা এই প্রজন্মের গান করছো, কী মনে হচ্ছে যে নতুন নতুন ফোক গান কি আসলে আগের মতো করে সেভাবে আসছে? আসলে ফোক গানের সাথে বাংলাদেশের মানুষ একেবারে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এবং যতই সময় পেরোক না কেন বা যতই আমরা ডিজিটাল হয়ে যাই বা যতই মডার্ন লাইফ লিড করি না কেন, আমার মনে হয় যে ফোক গান আসলে যুগে যুগে হয়তো বা কিছুটা পরিবর্তিত হলেও সেই ফোক গানের ছোঁয়া অবশ্যই মানুষের মধ্যে থাকবে। একদম। তো এখন তুমি তো ধরো, আমি যদি বলি যে ভার্সেটাইল সিঙ্গার হিসেবে তোমাকে আমরা পাচ্ছি এবং আজকে তোমার কাছ থেকে আমরা ফোক গান শুনছি, একদম ফোক গানের উপরে কোনো ধরনের অ্যালবাম বা কোনো কিছু এই ধরনের কোনো কাজের কোনো প্ল্যান আছে কিনা? এখন তো আসলে অ্যালবাম ওভাবে হয় না, বাট সিঙ্গেলস তো এর আগেও আমি করেছি, যেরকম লালন সাইজির গানও করেছি, বা আমার প্রথম মৌলিক গানটাই তো আসলে একটু ফোক প্যাটার্নের একটা গান ছিল, আর হাসান রাজার গানও করেছি। তো ইচ্ছে আছে আসলে সামনে আরও হয়তো বা কিছু গান আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে করব। আসলে হয়তো বা খুব কী বলবো, একদম অনেক বেশি ফোক গান নিয়ে কাজ করতে পারবো না, কারণ আমারও একটা কমফোর্ট জোন আছে। বাট আমি আমি শুনতেও যেমন পছন্দ করি ফোক গান, আমার ভালোবাসাও কাজ করে একটা। আর আজকে আসলে সাহস করেছি যে এই আয়োজনে পুরো সময়টা একটু ফোক গান শোনাতে, এটা আমার ক্রেডিট না একেবারেই, কারণ হচ্ছে আমার সাথে যারা আছেন তারাই আমাকে সহযোগিতা করছেন, আমি একটু তাদেরকে এই পর্যায়ে পরিচয় করিয়ে দেব, তারপরে আবার গানে যাব। একজন দর্শক আছে আমাদের সঙ্গে, আমরা অবশ্যই কলটা নেই তারপরে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা জি, কেমন আছেন আপনি? লালবাগ থেকে।
আচ্ছা জি, কেমন আছেন? আমাদের আয়োজন কেমন লাগছে? অনেক ধন্যবাদ ওয়ালটনকে যে আজকে লুই পার্কে পেয়েছি আমরা। জি, কথা বলুন লুই পার্কের সঙ্গে। আসসালামু আলাইকুম। হ্যালো, জি আঙ্কেল, কেমন আছো তুমি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আপনারা শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখবেন অবশ্যই, সাথে থাকলে অনেক খুশি হব। অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে আছেন আশা করছি। কোন গানের রিকোয়েস্ট ছিল কি লুই পার্ক কাছে? জি 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 বলেন। কোন গানটা বলেন? ভ্রমর হইল দিয়া, ভ্রমর কইও গিয়া। আচ্ছা, অবশ্যই গাইবো, অবশ্যই গাইবো, শেষ পর্যন্ত থাকবেন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। জি, আমরা একটু পরিচয় পর্বটা সেরে নিই। অবশ্যই, আমাদের সাথে আছে কিবোর্ডে আছেন জাহিদ ভাই, গিটারে আছেন সেলিম ভাই। হ্যাঁ হ্যাঁ, গিটারে সেলিম ভাই আছেন, বেস গিটারে রাশেদ ভাই আছেন, অক্টোপাডে আলমগীর আছেন, রানা ভাই আছেন বাঁশিতে, আর পলাশ দা আছেন তবলা ঢোল। তারপর আর কি, আরও কিছু আছে শেখার, আর কিছু নাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এত চমৎকার করে বাজাচ্ছে যার কারণে আমাদের আয়োজনটা আরও সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ। আমরা আরেকটা গান শুনি। এবার একটা খুব পছন্দের শিল্পী মমতাজ আপা, ওনার গাওয়া একটা গান, ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না, এই গানটা। সে দুইটি মাথা ছোট কইরা কেন কোনা গো কথা, এক বালিশে দুইটি মাথা ছোট কইরা কেন কোনা গো কথা, ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না,
পাশে দুইটি মাথা, ছোট কইরা কেন কও না গো কথা, এক বালিশে দুইটি মাথা, ছোট কইরা কেন কও না গো কথা, ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না, খুবই চমৎকার, খুবই জনপ্রিয় গান। তুমি বলছিলে যে তোমার প্রথম মৌলিক গানে হচ্ছে ফোকের ছোঁয়া ছিল, সো প্রথম মৌলিক গান ডেফিনেটলি অনেক স্পেশাল ছিল তোমার কাছে, তো এটা কিসের উপরে, মানে কেন মনে হয়েছে যে আমি আসলে এই ঢঙেরই করতে চাই, বা তোমার কাছে এসছে এই গানটা এরকম হয়ে? আসলে গানটার নাম হচ্ছে অনল, এই গানটা চ্যানেলের সেরা কণ্ঠের পরপরই আমার আসলে করা হয়েছে, এবং এই গানটা লিখেছেন, সুর করেছেন অপু মাহফুজ, তো যিনি আসলে আমি যেটা বলছিলাম যে সাইজির কথা, লালন সাহের অনেক বড় একজন ভক্ত, তার ফিলোসফির অনেক অনেক বড় ভক্ত, তো তখন ওই সময়টা আসলে অপু মাহফুজ সাইজির গানই অনেক বেশি শুনছিলেন এবং অনেকটাই প্রভাবিত ছিলেন, যার কারণে আসলে ওই ভালোবাসা থেকে এই গানটাও তার লেখা এবং সুর করা হয়, আর আমারও গানটা ভালো লাগে, সো আমিও প্রথম এই গানটাই আসলে করি। আমরা এটা নিয়ে একটু জানবো, তবে একজন চলে দর্শক চলে এসছে আমরা ফোনটা নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি ডক্টর মোসাদ্দিক বলছি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ঢাকা মেডিকেল কলেজ আছে। ভালো আছেন সবাই? না, আমরা সবাই ভালো আছি, আপনি ভালো আছেন? লুইপার একটু লুইপার সঙ্গে কথা বলি আজ। জি জি, আসসালামু আলাইকুম, আমি শুনছি আপনাকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ লুইপা জি, আমি তো ম্যান অফ বগুড়া, কিন্তু তোমাদের ড্রেস দেখে নীলাম্বরী মঞ্চ মনে হচ্ছে আজকে, এশিয়ান মিউজিকের মঞ্চটা। জি জি জি। তো এখন তারপর হলো কি, ওই যে গানটা চেয়ারম্যান মহোদয়, উনি তো মায়ের গান পছন্দ করেন, তো এখন তারপর হলো কি, আমি চাই না যে আমার আগে যেও না মরে, চেয়ারম্যান সাহেব যেন দীর্ঘজীবী হন, হ্যাঁ ওনার জন্য দোয়া করি আর কি, কেননা উনি এমন একটা মানুষ যে ওনার চ্যানেলটাতে সুন্দর ডিসিপ্লিন হয়েছে, নিয়মতান্ত্রিকভাবে যে অনুষ্ঠানগুলো করে, করোনার মধ্যে আমরা একটু ডিপ্রেশনটাকে এটিয়ে উঠতে পারি, কাজেই ওনাকেও থাকতে হবে, হ্যাঁ ওনারও যেন আল্লাহ যেন ওনাকে হায়াত দারাজ করুক, তার কারণ উনি তো আমি মনে করি হি ইজ ওয়ান অফ দ্য ফিলোসফার্স অফ কালচারাল কিংডম, তাকে আমি দার্শনিক হিসাবেই মনে করছি, এত সুন্দর চেম্বার চ্যানেলটা তার আমাদের ডিপ্রেশনটা কেটে দেয়। আর দুই নম্বর কথা, মায়ের গানটা সবসময় আমাকেও ভালো লাগে, সবাইকে মা মমতা, মা মদিনা, এবং মা সবসময় মা ফাতেমার পাশেই তো থাকবেন, হ্যাঁ তো কাজে আমি চাই যে আমার একটু গান আপনারা ই করেন, যাতে মা বাবা দুইজনে যেন একটা গানের মধ্যে থাকেন, যেমন আমি মনে করি কথাগুলো যদি মা বাবাকে সঙ্গে, মা বাবার আদর নিয়ে সব সব সন্তানই বড় হয়, মা বাবাকে সঙ্গে করে সবাই যেন বেঁচে রয়, এরকম কথাগুলো দিয়ে একটু সুন্দর সুর দিয়ে যদি করা যায় আরো একটু ভালো। তা আমি লইপাকে একটু ই করবো, যেহেতু রোনালা এলা গানের কিংবদন্তী ম্যাডাম, গানের কিংবদন্তী, এবং লইপাকে আমি যেটা মনে করবো সুরের শালিক, হ্যাঁ সুরের শালিক হিসেবে আমি তাকে আমি বলতে চাই, তার এত কণ্ঠ, এত সুন্দর তাল, এত সুন্দর ইয়ে সুর, হ্যাঁ সুরের শালিক হিসাবে সামনের একটা শিডিউল আমি দিব, সামনে যদি অনুষ্ঠান যদি কোনো সময় আমি বেঁচে থাকি, না হলে হয়তো গানের পিপাসা নিয়ে মরে যেতে হবে, তো সামনে রোনালালার ওই যে দি রেইন ছবির গানটা আছে না, আই রে মে গাই রে, খুব গভীর একটা দরদ আছে গানের মধ্যে, কিন্তু এটা আমার মানে লুইপার কণ্ঠে খুব সুন্দর লাগবে আর কি। হ্যাঁ যাই হোক, সবার জন্য দোয়া থাকলো এই করোনার মোমেন্টে, আমরা তো আছি, হ্যাঁ সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে সাবধানে থাকবেন, সবার জন্য দোয়া থাকলো, তার কারণ কখন সুনামি আসবে এটা বলতে পারছি না। হ্যাঁ আমার এই যে এশিয়ান মিউজিক যে ফ্যামিলির সবাই যেন ভালো থাকে, এই দোয়া রাখে আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথাগুলো আমি শেষ করছি, সবাই ভালো থাকেন, ধন্যবাদ।
অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের সবার জন্য দোয়া করবেন, আমাদের সঙ্গেই থাকুন। আচ্ছা, আমরা একটা বিরতি থেকে এসে তারপরে গান শুনছি। প্রিয় দর্শক, বলছেন এশিয়ান মিউজিকে আরও একটা ছোট্ট বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা, আমি মায়ের ভাগ করতে পারবো না। লক্ষ্মী বিদিত বাংলায় ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মারিয়াম দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00। ধারাবাহিক নাটক গুটিবাজি রচনা আহমেদ শাহাবুদ্দিন, পরিচালনা ফরিদুল হাসান। দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 8:00। যেখানে সীমান্ত তোমার স্বপ্ন তুমি দুটি চোখে অন্ধ করে দাও, রেশমি চুরি নইলে করব তোর সাথে আড়ি। একবার যদি ওয়াল্টন নিবেদিত ফোনোল্যাব মিউজিক্যাল অনুষ্ঠান এশিয়ান মিউজিক দেখবেন রাত 11:00। মেয়েদের উত্তক্ত করব না, বল। টাকার জন্য টুটুটা নষ্ট হয়ে যাইতেছে, বংশের ঐতিহ্য রক্ষা করার জন্য আমি ওরে টাকা দিই। আমার আব্বার নামে আপনি বদনাম করতেছেন। ঠিক আছে, তুমি যাও বাবা, বদনাম আর করবো না। ধারাবাহিক নাটক প্রেম চক্কর রচনা আহমেদ শাহাবুদ্দিন, পরিচালনা আল হাসান। দেখবেন সোম ও মঙ্গলবার সন্ধ্যা 7:30। আমি নাকি বন্দির লোকে ফাইসালি করি, ও তো সত্যি কথা কইছে। Oh, oh, oh.
শেষে সোনালি মেঘের খেলা, সোনা ফলা মাঠের প্রান্তে রূপলি ইলিশ মেলা। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম। আপনারা দেখছেন মালটান এশিয়ান মিউজিক। আজকে পুরো আয়োজন জুড়ে আমি মৌসুমী আছি আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে আছে মিষ্টি কণ্ঠের মিষ্টি মেয়ে লুইপা। লুইপা গানে যাব, তার আগে একটু গল্প করি তোমার সঙ্গে। পেছনের দিকে যেতে চাই, যে কলার ফোন করেছিল সে বলছিল যে সে বগুড়ার এবং তুমিও বগুড়ার আমরা জানি। কেমন ছিল ছোটবেলাটা? দুরন্ত ছিলে আর খুব শান্ত ছিল? তো আচ্ছা, ভালো ছিলাম বেশ। বোঝাই যায় তুমি এখনো খুব শান্ত শিষ্ট। ছোটবেলাটা নিশ্চয়ই আরো এরকম ছিল। আচ্ছা, গানের ব্যাপারটা কেমন ছিল? সরি, ছোটবেলায় গানের ব্যাপারটা আসলে বেশ ভালো ছিল, কারণ ওখানে সবাই বেশ ভালো গান শুনতো এবং আশেপাশে সবাই খুব ইন্সপায়ার করতো, এবং দেখা যেত যে আমি ছোটবেলায় গান শুনে গান মুখস্থ করতে পারতাম বলে আমাকে আমার পাশে বাসা আন্টি আম্মুকে সাজেস্ট করলো আমাকে শিশু একাডেমিতে নিয়ে যাওয়ার জন্য। সো সারাউন্ডিংটা আসলে বেশ ভালো ছিল এবং সব মিলে ভালো সময় কেটেছে। আচ্ছা, এবং তুমি বলছিলে যে তোমার বাবা গান শুনতো, সব আধুনিক গান শুনতো, তখন কি বাবা মা উপভোগ করে ইন্সপায়ার করেছে যে বড় হওয়ার পরে তুমি প্রফেশনালি হচ্ছে যে গান করবে? না, এরকম আসলে কোনো মানে প্ল্যানিং ছিল না, বাট রিয়ালিটি শোটা আসলে আমাকে মানে অনেকটা এগিয়ে দিয়েছে এই দিকটাতে যে প্রফেশনালি আমি গান করি। আচ্ছা, আমরা তাহলে এবার একটা গান শুনি। গল্প শেষ হইলো, ফোনও শেষ, এখনকার তো গান গাইতেই হবে, তাই না? কিছু করার নাই।
আরেকটু গল্প করব করব আমরা। আচ্ছা আচ্ছা, এখন তাহলে গান শোনাই। এখন যে গানটা গাবো, এই গানটা প্রিয় শিল্পী ডলি শান্তনী গিয়েছেন। এই গানটার সুর করেছেন, সুরসঙ্গীত করেছেন আরও একজন প্রিয় শিল্পী বাড়ি সিদ্দিকী। তুমি শুধু লীলা বোঝো মন বোঝো না গান। কথা ছিল, বলো কি কথা ছিল,
তোমাকে আমি উইন্ড অফ চেঞ্জে একটা গান করতে দেখেছিলাম, নজরুল গীতি, রাইট? ওটা ছিল, হ্যাঁ, উইন্ড অফ চেঞ্জে আমি তিনটা গান করেছি, দুটো নজরুল সঙ্গীত করেছি, আর আরেকটা গান করেছিলাম শ্রদ্ধেয় ইন্দ্রকিশোর দার সাথে, যে গানটা আসলে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে একদম বিগ বাজেটের এবং সবচেয়ে জনপ্রিয় ছায়াছবি বেদের মেয়ে জোছনা, ওই ছবিরই যে টাইটেল সংটা বেদের মেয়ে জোছনা, এই গানটা করার সৌভাগ্য হয়েছিল। আচ্ছা, আমরা তোমার এক্সপিরিয়েন্সটা একটু জানবো, তবে একজন দর্শক আছে একটা ফোন নেই। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিতা ভাষাতে একটু কথা বলতে চাই। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি, বগুড়া থেকে বলছি, বগুড়া সন্তানের কাছে ফোন দিচ্ছি। জি বলেন, আপনার পছন্দের গান গাইতে পারি কিনা আজকে? হ্যাঁ, পছন্দের গান বলতে কি বোঝাচ্ছি, আপনি আমরা বেশ কয়েকজন আপনার টেলিভিশনের সামনে বসে আছি, 15-20 জন আপনার খুব কাছের লোক আমরা। আচ্ছা, আপনার প্রথম যে গানটা রিলিজ হয়েছিল, যাই হোক, আপনার মনে আছে, সেই গানটা আপনার সুন্দর আছে আর কি। আচ্ছা, অবশ্যই চেষ্টা করব আমি আজকে। অসংখ্য ধন্যবাদ দর্শক ফোন করার জন্য, আমাদের সঙ্গেই থাকুন। আচ্ছা, আমরা তোমার উইন্ড অফ চেঞ্জ নিয়ে কথা বলছিলাম। এই আয়োজনটা আসলে আমার মনে হয় যে বাংলাদেশের অনেক বড় একটা আয়োজন, শুধু বাংলাদেশের না, এটা একটা আসলে আন্তর্জাতিক আয়োজন এবং বিশ্বের বিভিন্ন দেশের এত বড় বড় মিউজিশিয়ানরা যারা একদম টপার, তাদেরকে নিয়ে এসে আয়োজনটা করা হয়। এবং এত বড় একটা আয়োজনে কৌশিক হোসেন তাপস ভাই এবং ফারজানা মন্নি ভাবি আমাকে যোগ্য মনে করেছেন গান পরিবেশন করার জন্য, সেই মিউজিশিয়ানদের সাথে, সেই গুণী শিল্পীর সাথে। এটা আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া এবং আমি সবসময় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আজকের এই আয়োজনের মাধ্যমে আরও একবার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। ওকে, আরেকজন দর্শক চলে এসেছে একটা ফোন কল নেই। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সঙ্গে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আমরা সবাই অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আমাদের সঙ্গে আজকে লুইপা আছে, কথা বলুন লুইপার সঙ্গে, কোনো গানের রিকোয়েস্ট থাকলে সেটিও জানিয়ে দিন আমাকে, আমাদেরকে। আচ্ছা, আমি আপনার শিডিউলে আছে কিনা জানি না, একটা ভক্তিমূলক গান শুনতে চাচ্ছি, খুব ভালো লাগতেছে আপনার গানগুলো, খুব ভালো লাগছে। আমরা যদি সময় পেয়ে যাই আমাদের তালিকার বাইরে গিয়ে শোনাবো, অবশ্যই গিয়ে শোনাবো। অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। যেহেতু উইন্ড অফ চেঞ্জের কথা বলছিলে, তো আমার মনে হয় যে আমি ওখান থেকে একটা গান করি। এই গানটা আমাদেরই ইনহাউস আর্টিস্ট রেশমি গিয়েছিল গানটা, আর রেশমির সাথে বিশ্বের বড় বড় মিউজিশিয়ানরা বাজিয়েছিল, আর তাপস ভাই ফিচার করেছিলেন গানটা। হ্যাঁ, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, এই গানটা এবারে পরিবেশন করছি। ওকে, ¶¶
অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদেরকে আসলে সবশেষে আরও একটা বিরতিতে যেতে হবে, তার আগে একটু আসলে গল্প করতে চাই বিরতিতে যাওয়ার আগে, কিছুটা সময় আছে। ওকে, গল্প 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 আর গান, কারণ আমাদের আয়োজনটা সাজানোই হয়েছে আসলে গানে আর গল্পে। সো কি গল্প বলবো, তুমি বলো এবার নিজে থেকে কি গল্প করতে চাও। আমি তো রাজনৈতিক গল্প পারি না, প্রশ্ন করছি। এমনিতেই গল্প আসলে কি বলবো, গান নিয়ে তো আসলে অনেক গল্প, প্রতিদিনই একটা করে গল্প তৈরি হয়, প্রত্যেকটা গানই আসলে একটা করে গল্প। হ্যাঁ সেটাই, গানটা যখন সৃষ্টি হয় সেটারও একটা গল্প থাকে, আবার আমরা যে পারফর্ম করি সেটারও একটা গল্প থাকে। তো কোনো দিন ভালো গল্প হয় আবার কোনো দিন হয় না, এই আর কি। গান নিয়ে সবারই ভালো গল্প থাকুক, এটাই আমাদেরও প্রত্যাশা। আমরা একটা বিরতিতে যাবো, সবশেষ একটা বিরতি নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, বলছেন এশিয়ান মিউজিকের সবশেষ একটা বিরতি নিয়ে ফিরছি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা, আমি মায়ের ভাগ করতে পারবো না। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00।
পুরা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। আমি একটা জেন্টেল ফ্যামিলির পোলা, দয়া করে তুমি জেন্টেল ভাবি মোল্লার কথা বলবা। আপনার বাপ আসলে এই এলাকার সবচেয়ে জেন্টেল গুটিবাজ। আমাকে ইংলিশ শেখায় না উড়িয়া, ইংলিশ কিন্তু আমি জানি। কুমার নাহার এই ধরনের মাস্টার ডিগ্রি হোল্ডার হোল্ডার একটা চাকরি জোগাড় করতে পারে না মাস্টার ডিগ্রি আই। মুই কইলাম একসের কোনো পিয়নের হইতে পারবো না। ধারাবাহিক নাটক গুটিবাজি রচনা আহমেদ শাহাবুদ্দিন, পরিচালনা ফরিদুল হাসান। দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 8টায়। ওয়াল্টন নিবেদিত ফোনোল্যাব মিউজিক্যাল অনুষ্ঠান এশিয়ান মিউজিক দেখবেন রাত 11টায়। টাকার জন্য দুটোটা নষ্ট হয়ে যাইতেছে, বংশের ঐতিহ্য রক্ষা করার জন্য আমি ওরে টাকা দেই। আমার আব্বার নামে আপনি বদনাম করতেছেন। ঠিক আছে তুমি যাও বাবা, বদনাম আর করবো না। ধারাবাহিক নাটক প্রেম চক্কর রচনা আহমেদ শাহাবুদ্দিন, পরিচালনা আল হাসান। দেখবেন সোম ও মঙ্গলবার সন্ধ্যা 7:30 মিনিটে। আমি নাকি বন্দির লোকে ফাইতালি করি, ও তো সত্যি কথা কইছে। শেষে সোনালি মেঘের খেলা, সোনা ফলা মাঠের প্রান্তে রূপলি ইলিশ মেলা। বেলা বেলা সারা বেলা শাপলা দোয়েলে কথা মালা নিয়ে এলো প্রাণের ছবি, ইওর চ্যানেল এশিয়ান টিভি। সবুজের খান বুকে বাউলের গান।
চলো বিজয়নি সংঘাতে জেগে উঠি একসাথে নিয়ে এলো প্রাণের ছবি ইয়োর চ্যানেল এশিয়ান টিভি দর্শক। বিরতির পর আবার ফিরে এলাম। আপনারা দেখছেন মালচান এশিয়ান মিউজিক। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমি, এবং আমার সঙ্গে আছে আপনাদের সবার পছন্দের কণ্ঠশিল্পী লুইপা। লুইপা, আমরা আসলে একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আমরা ঝটপট আরও কয়েকটা গান শুনবো তোমার কাছ থেকে। এ পর্যায়ে কোন গানটা শুনবো? আজকের আয়োজনটা আসলে বলেছিলাম যে একটু ডিফারেন্ট। আমি আজকে সবগুলো ফোক গান করছি। তো বিভিন্ন সময় যে গানগুলো বিভিন্নভাবে জনপ্রিয় হয়েছিল সেই গানগুলো আজকে চেষ্টা করেছি আমরা আমাদের লিস্টে রাখতে। এবারে যে গানটা করবো, এই গানটাও খুবই জনপ্রিয় একটা গান, দিনে দিনে খসিয়া পড়িবে। এই গানটাকে শোনা শুনি।
অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা তো আর দুইটা গান শুনতে পারবো, তার আগে তোমার কাছ থেকে একটু জেনে নিই, আসলে তুমি বলছিলে তোমার আরও নতুন কিছু গানের কাজ হচ্ছে, সামনে আসছে, তো ফিল্মের কোনো গানের জন্য কাজ করেছো কিনা? রিসেন্টলি একটা গান করেছি, এই গানটা হচ্ছে আমি যে গানটা আজকে গাইলাম পাগল মন, এই গানটা আদলেই একটা গান বানানো ফিল্মের জন্য। ওটার মিউজিক ডিরেকশন দিয়েছেন কিসলু ভাই, আমি এবং ইমরান গিয়েছি গানটা। ওই গানটার মধ্যে আসলে পাগল মন, এই গানটারই তিনটা ভার্সন একটা গানের মধ্যে, তো ওইটা আসলে আমার মনে হয় যে ফিল্মের যে দৃশ্যায়ন সেটা সেটার উপর বেস করে করা হয়েছে। এই মুভি রিলিজ হয়নি তো এখনো না, জাস্ট গান হয়েছে, গান হয়েছে শুধুমাত্র। আচ্ছা, আমরা অপেক্ষা থাকলাম তাহলে নতুন একটা টেস্ট নেওয়ার জন্য। আরো একটা গান শুনি। ওকে, সেকেন্ড লাস্ট, তাই তো? এবারে আমরা এই গানটা বকুল ফুল, এই গানটা কিছুদিন আগে এই গানটাও আমি কভার করেছি। এই গানটা মন্দিরা মিউজিক থেকে রিলিজ হয়েছে, খুব বেশি দিন হয় নাই, এক সপ্তাহ হয়েছে গানটা রিলিজ হয়েছে। সো আমার মনে হয় মন্দিরা মিউজিকে গেলে এই গানটা পাওয়া যাবে। আর আজকে একটু আমরা সবাই চেষ্টা করছি গানটা গাইতে। Thank you.
অসংখ্য ধন্যবাদ লুইপা। ধন্যবাদ। আমরা আসলে সবশেষ গানটা শুনবো, তার আগে আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই, তুমি আমাদের আমন্ত্রণে এসেছো এবং এত চমৎকার চমৎকার গান গিয়ে শুনিয়েছো আমাদের দর্শকদেরকে। অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকেও, ওয়ালটনকে ধন্যবাদ, এশিয়ান মিউজিককে অনেক অনেক ধন্যবাদ আমাকে আবারও এই জায়গাটায় নিয়ে আসার জন্য, আমার এবং আমার টিম মেম্বার যারা আছেন সবার পক্ষ থেকে এই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওকে, আমি আসলে আসলে ভেতর থেকে সবাই আরও অনেক কিছু জানতে চাচ্ছে, আমি তো গানে যেতে চাইছিলাম, সবাই জানতে চাচ্ছে যে আসলে স্টেজ শো তোমার সামনে কী কী আসছে? স্টেজ শো আসলে ওই তো বললাম, দেশের বাইরে যাওয়ার কোনো প্ল্যান আছে কি আসলে এই মুহূর্তে? এখনও তো আসলে দেশের বাইরের প্রোগ্রামগুলো শুরু হয় নাই, বাট দেশের মধ্যেই স্বল্প পরিসরে যেভাবে আস্তে আস্তে শুরু হয়েছে আমার মনে হয় যে খুব শীঘ্রই হয়তোবা আরও অনেক অনেক প্রোগ্রামস হবে, আরও অনেক শোজ হবে, আমরা হয়তোবা আরও আবার আবার আমাদের ছোটাছুটির জীবনটাকে ফিরে পাবো। একদমই, আমাকে তো আস্তে আস্তে একটু করে শুরু হচ্ছে, সো আশা করছি যে দর্শকরা আবার কাছে পাবে তোমাদেরকে, একদম সামনে থেকে গান শুনতে পাবে। আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি, তারপর আমরা সবশেষ গানটি শুনবো। প্রিয় দর্শক, যারা আজকে আমাদের পুরো আয়োজনের সঙ্গে ছিলেন, আমাদেরকে ফোন করেছেন, আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। আপনারা বেশি বেশি করে বাংলা গান শুনুন এবং অবশ্যই চোখ রাখুন এশিয়ান টেলিভিশনের পর্দায়। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো শিল্পীকে সঙ্গে নিয়ে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। সবশেষ গানটা শুনবো। ওকে, শেষ কি শেষ গানটা যেটা গাবো, আচ্ছা শেষ গানটা যে গানটা আজকে গাচ্ছি, এই গানটা হচ্ছে, যেহেতু ফোক গান গাচ্ছি আমার মনে হচ্ছে এই গানটা না গাইলে একেবারে অসম্পূর্ণ থাকবে, কারণ এই গানটা দিয়ে আমার মনে হয় বাংলাদেশের বাইরে মানে বিভিন্ন দেশে বাংলাদেশকে মানুষ এই গানটার নাম দিয়েও চেনে এমনও আছে। সো বাংলাদেশকে আসলে সত্যিই বাংলাদেশকে প্রেজেন্ট করে এই গানটা, এবং এই গানটা গেয়েছেন আমাদের উপমহাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী ম্যাডাম রুনা লায়লা। আমার মনে হয় যে সবাই ইতিমধ্যে বুঝেও গেছে কোন গানটার কথা বলছি, সাধের লাউ। সো এই গানটা দিয়ে আমরা আমাদের আজকের যেই ফোক গান গাইতে চেয়েছিলাম সেই প্রেজেন্টেশনটা আজকে আমরা শেষ করব। আজকে শেষ গান সাধের লাউ। ওকে,